আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো। তো আজকে হচ্ছে রাজকীয় স্বাদে খেজুরের গুড়ের গরুর দুধের পায়েস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। তো এখানে হচ্ছে আমি 1 কাপ পোলাওয়ের চাল নিলাম। তো পোলাওয়ের চালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। তো আমার হাতে সময় আছে, আপনাদের হাতে সময় না থাকলে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারেন, তাহলেও চলবে। তো এখন আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। আর অবশ্যই চালটাকে ভিজিয়ে রেখে দিলে রাখতে হবে, রেখে দিলে পায়েসটা ভালো হয়। আর এখানে হচ্ছে বাজারে যে আমরা খেজুরের গুড় এনে থাকি আর কি, তো সেখান থেকে আমি একটা চাকা নিয়েছি। তো আপনার চাইলে কিন্তু এই খেজুরের গুড়টাকে গ্রেট করে দিতে পারেন। আর 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম, রেগুলার পানি। তো আমি চুলার আঁচটা একদম কমিয়ে বসিয়ে রেখেছি, তো আস্তে আস্তে গুড়টা গলে যাবে। তো আপনারা চাইলে কিন্তু গ্রেট করে দিতে পারেন, আর গ্রেট করে দিলে কিন্তু তাড়াতাড়ি হবে। তো এখানে আমার গুড়টা রেডি হয়ে গেছে, গলে গেছে। তো আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব, সম্পূর্ণভাবে গুড় গলে গেছে। আর মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো এখানে হচ্ছে আমি 2.5 কেজি, 2.5 কেজি বলতে 2 কেজি আর 1/2 কেজি গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো দুধ দিয়ে তৈরি করতে পারেন, যে প্যাকেটের যে লিকুইড দুধগুলো থাকে সেটা দিয়েও করতে পারেন, গোড়া দুধ দিয়েও করতে পারেন। তো এখানে হচ্ছে আমি যে ভিজিয়ে রেখেছিলাম পোলাওয়ের চালটা, সেটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই পোলাওয়ের চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, একদম পরিষ্কার পানি হওয়া পর্যন্ত ধুয়ে নিতে হবে। এখন আমি একটু নেড়ে দিচ্ছি, তা না হলে নিচে লেগে যাবে। আর এখানে আমি 4টা এলাচ আর 2 টুকরা দারুচিনি দিলাম, আর 1টা তেজপাতা মাঝখান দিয়ে একটু কেটে দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টির যে ব্যালেন্সটা ঠিক থাকে, তো আমি সবসময় মিষ্টি জিনিসে লবণ দিয়ে থাকি। লবণটা দিলে আমার মনে হয় মিষ্টিটা একদম পারফেক্ট হয় এবং স্বাদও বেড়ে যায়। এই তো দুধ কিন্তু বলক এসে গেছে। তো তো এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, নিচে যেন লেগে না যায়। তো নিচে লেগে গেলে কিন্তু পুরা পুরা গন্ধ আসবে, আর পায়েসটা খেতে একদমই ভালো লাগবে না। আর অবশ্যই পায়েস রান্না করার সময় চুলার কাছ থেকে দূরে যাওয়া যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে বারবার। এটা একটু নাড়াচাড়া দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সব দিক দিয়ে সমানভাবে হয়ে যাবে। আর একটু পর পর নেড়েচেড়ে দিতে হবে, এরকম স্বর বসে যাবে। স্বরটা বারবার ভেঙে দিতে হবে, তা না হলে স্বর কিন্তু বেশি মোটা হয়ে যাবে। আর এই পায়েসটা খেতে ভীষণ ভালো লাগে, মুখে শুধু স্বর আর স্বর পরে, খুবই ভালো লাগে খেতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলে যাবেন না। তো এখানে আমি চুলাটা কিন্তু লো করে বসিয়ে রেখে দিয়েছিলাম, আর এই পায়েসটা হতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। পায়েস মজা করে রান্না করতে হলে অনেক টাইম লাগে পায়েস রান্না করতে। তো এখন আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এখন আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি, আর 1 কাপ গুঁড়া দুধ আমি 1 মগ পানির মধ্যে গুলিয়ে দিয়ে দিব। আর অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পায়েসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর গুঁড়া দুধ দিলে কিন্তু পায়েসটা খেতেও ভীষণ মজা লাগে। তো এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, এখন জাস্ট 2 থেকে 3টা বলক আসলেই হবে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব, আর চুলার আঁচটা বেশি একটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু সাইড দিয়ে ছিটকে যাবে বা নিচে পোড়া লেগে যাবে। এই তো 10 মিনিটের মতো আমি জাল করেছি পাউডার মিল্ক দেওয়ার পর, খুব সুন্দরভাবে পায়েসটা কিন্তু হয়ে গেছে। আর এখনও কিন্তু খেজুরের গুড় দেই নাই। তো এখন আমি এই পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দিব। এই তো এই পর্যায়ে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব।
এই পর্যায়ে আমি গুড় দিয়ে দেব, যে গলিয়ে রেখে দিয়েছিলাম গুড় সেই গুড়টা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো যেহেতু আমার ডায়াবেটিস আছে তার জন্য আমি সবসময় মিষ্টি জিনিসটা পরিমাপটা বুঝিয়ে দেই, অতিরিক্ত মিষ্টি দেই না। আমার মতে এই মিষ্টিটাই ঠিক আছে, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। আর এই মিষ্টিটাই খেতে ভীষণ ভালো লাগে, সবাই পছন্দ করে। তো আমি অল্প করে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর এবং ইয়াম্মি লাগতেছে, একদম কাছ থেকে দেখাচ্ছি। আর একবার হলেও ট্রাই করে দেখবেন। আর খেজুরের গুড়ের সময় এই পায়েসটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তো উপরে কিছু কিশমিশ দিয়ে দিলাম, এখন আমি গরম গরম সবাইকে খেতে দেব। খুবই মজা ছিল এই পায়েসটা। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।